আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি শাকিলা সোভান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে এবছরই হবে শতভাগ বিদ্যুতায়ন বিপুল ভোটে বিজয়ী করায় মানুষের ভাগ্য উন্নয়ন করবে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনের ট্রেন ও কারো জন্য থামবে না বলেছেন ওবায়দুল কাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের নীল নকশায় বাস্তবায়ন হচ্ছে অভিযোগ বিএনপির ঋণ খেলাপি ও অশুধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি অর্থমন্ত্রী জানালেন সব ব্যাংকেই করা হবে বিশেষ দেখছিলেন সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এ বছরের মধ্যেই দেশে শতভাগ বিদ্যুতায়ন হবে তিনি বলেন একাদশ সংসদ নির্বাচনে মানুষ আওয়ামী লীগের প্রতি যে আস্থা রেখেছে তা মাথায় রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে সরকার ছয়টি বিদ্যুৎ কেন্দ্র নয়টি গ্রিড উপকেন্দ্র এবং বারো উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম ও সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দীপ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন উপলক্ষে বুধবার গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন ভোলা চাঁদপুর আশুগঞ্জ রূপসা চট্টগ্রামের জুলদা এবং সিরাজগঞ্জে নতুন ছয়টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের ফলে জাতীয় গ্রিডে নয়শ আশি মেগোয়াট বিদ্যুৎ যুক্ত হবে এ সময় প্রধানমন্ত্রী বলেন বর্তমানে দেশের তিরানব্বই ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে এবছরই প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বিদ্যুৎকে উন্নয়নের প্রধান উপাদান ও রাষ্ট্রীয় সম্পদ উল্লেখ করে এর ব্যবহারে মৃতবায়ু হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে আদালতের রায় পেলে জামায়াতকে নিষিদ্ধ করা হবে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনে জামায়াতকে ভোট না দিয়ে প্রত্যাখ্যান করায় জনগণকে ধন্যবাদও জানান তিনি বিদেশে থাকা যুদ্ধ অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেও জানান বুধবার সংসদে তিনি একথা বলেন নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিশ্রুতি জনগণকে বিভ্রান্ত করেছে সে কারণে তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী জানান পরিকল্পিতভাবে বাসুস্থান বাসস্থান নির্মাণ করা হবে যেন কোনো পরিবার গৃহহারা না থাকে গ্রামের মানুষকে শহরের সব ধরনের সুবিধা নিশ্চিত করার অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী কর্মসংস্থান তৈরি ও বিনিয়োগ বাড়াতে সরকার একশোটি অর্থনৈতিক অঞ্চল তৈরির উদ্যোগ নিয়েছে বলেও জানান শেখ হাসিনা সেবা নিতে আসা কোনো মানুষই যেন হয়রানির শিকার না হয় এবং আইনগত সেবা ও পরামর্শ পায় সেদিকে গুরুত্ব দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আরও পেশাদারিত্বের সাথে পুলিশকে সেবাধর্মী জনবান্ধব বাহিনীতে পরিণত করার আহ্বানও জানান রাষ্ট্রপতি পুলিশ সপ্তাহ উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এসব কথা বলেন সন্ত্রাস জঙ্গিবাদ মাদক প্রতিরোধে পুলিশ সদস্যদের দক্ষতা ও সাহসিকতার প্রশংসা করেন রাষ্ট্রপতি বিশ্বায়নের যুগে অপরাধ দমনে পুলিশ জনগণ ও প্রযুক্তির মেলবন্ধনে উদ্ভাবনী পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেন আব্দুল হামিদ পদোন্নতি বেতন আবাসন সুবিধা রেশন ঝুঁকি ভাতা চিকিৎসা সহ পুলিশের জন্য সরকার নেয়া নানা উদ্যোগের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি কোন অনিয়ম হলেই পুরো উপজেলা পরিষদ নির্বাচনে বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কে এম নুর হুদা এজেন্ট নিয়ে কোনো প্রার্থী কোন বিতর্ক তৈরি করতে না পারে সেদিকে সজাগ থাকতে উপজেলা নির্বাচনের রিটার্নিং রিটার্নিং ও সহকারী কর্মকর্তাদের দেন উপজেলা নির্বাচন উপলক্ষে বুধবার আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানের উদ্বোধন করে এসব কথা বলেন সি তিনি বলেন প্রতিবারের মতো এবারও স্থানীয় সরকার নির্বাচন প্রতিযোগিতা মূলক করতে হবে কোনো ধরনের অনিয়মের সাথে কমিশন আপোস করবে না বলে সাফ জানিয়ে দেন তিনি অনুষ্ঠানে উপস্থিত অন্য কমিশনাররা বলেন কোন প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত নির্বাচন করতে চায় না কমিশন পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপে বারো উপজেলার সাতাশি উপজেলায় ভোট নেওয়া হবে দশ মার্চ প্রথম দফায় চব্বিশ জন রিটার্নিং কর্মকর্তা ও সাতাশি জন সহকারে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের ট্রেনও কারোর জন্য থেমে থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের আলো বলেন বাংলাদেশে রাজনৈতিক দলের অভাব নেই তাই উপজেলা নির্বাচনের প্রার্থীর কোনো সংকট পড়বে না বিএনপির অনেকেই স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলেও মনে করেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির এতটাই শোচনীয় পরাজয় হয়েছে যে সে দুঃখে তারা কালো ব্যাজ কর্মসূচি পালন করছে এমন চরম ব্যর্থতার পর তাদের এমন কর্মসূচি পালন করা উচিত বলেও মনে করেন ওবায়দুল কাদের শোচনীয় পরাজয় সেজন্য তাদের কালো ব্যাস ধারণ করা হচ্ছে এত শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছে নির্বাচনের তাদের পরাজয়ের কারণেই তাদের কালো ব্যাস ধারণ করা হচ্ছে পরাজয়টা এত শোচনীয় যে এত বড় একটা দল নির্বাচনে বাংলাদেশে খুব কম ক্যান্ডেই তারা এজেন্ট দিতে দেওয়ার পর্যন্ত কোনো ক্যান্ড যারা পাহারা দেবে বলে ইলেকশনের আগে হুশিয়ারি উচ্চারণ করেছে ইলেকশনের দিন ক্যান্ডেই তাদের দেখা যায় না তাদের নেতাকর্মী তো এইটাই তো তাদের সাহসের দৌড় আমরা দেখতে পেলাম ত্রিশ ডিসেম্বর নির্বাচনের ভোট মহা ডাকাতির পর জাতীয় নির্বাচনের মতো সিটি ও উপজেলা নির্বাচন করার ঘোষণা দিয়ে সিএসসি নির্লজ্জতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে চলছে লুকোচুরি খেলা একটিতে জামিন দিলে আরেকটিতে জামিন বাতিল করা হচ্ছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিসবি এসব কথা বলেন সরকার কতটা নৃশংস নির্মম নিষ্ঠুর হলে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এক বছর পার হতে চললেও তিয়াত্তর বছর বয়সী বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না সংসদ নির্বাচনের মতো সিটি নির্বাচন কমিশনারের এমন করে তিনি বলেন এর মাধ্যমে আবারও জাতির সঙ্গে প্রতারণার ইঙ্গিত দিলেন সি তার এই বক্তব্য নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের নীল নকশা বলেও মন্তব্য করেন রুহুল কবির অংশীদার আপনাদের সরকারের অংশীদার তারা বলছেন যে উনত্রিশে ডিসেম্বর রাত্রেই ব্যালট বাক্স পূর্ণ হয়ে গেছে আর প্রধান নির্বাচন কমিশনার তারপরেও বলেন তিরিশে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের মতোই উপজেলা নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন হবে একটা প্রধান নির্বাচন কমিশনার তিনি আজ্ঞাবাহী হতে পারেন কিন্তু এত নির্লজ্জ হবেন এত বেহায়া হবেন এইটা ভাবা যায় না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে যেন লুকুচুরি খেলা হচ্ছে এক মামলায় জামিন নিলে জামিন দিলে অন্য আরেকটি মামলায় জামিন বাতিল করা হয়েছে এমনি করে পার হয়ে গেছে একটি বছর ক্ষমতার অন্ধ লিপসায় ন্যূন্যতম মনুষ্যত্বটুকু সরকার হারিয়ে ফেলেছে ঋণখেলাপি অসাধু ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বুধবার রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে অর্থমন্ত্রী এই হুশিয়ারি দেন জানান ঋণের প্রকৃত অবস্থা জানতে শিগগিরই সব ব্যাংকে বিশেষ অডিটের ব্যবস্থা করা হবে অর্থমন্ত্রী বলেন মাথাপিছু আয়ের প্রবৃদ্ধির হিসেবে বাংলাদেশ এখন বিশ্বের এক নম্বর দেশ সুনামগঞ্জের ছাতক উপজেলার চাঞ্চল্যকর স্কুল ছাত্র শিশু ইমন হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলার একটি আদালত দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রেজাউল করিম এই মামলার রায় দেন আদালতের পিপি কিশোর কুমার কর জানান প্রত্যেক আসামিকে বিশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে চার আসামের মধ্যে বাতিরকান্দি গ্রামের সালে আহমদ ছাড়া একই গ্রামের রফিক জায়েদ ও উপজেলার ব্রাহ্মণ জুলিয়া গ্রামের ঘাতক ইমাম সাইবু রহমান সুজন বর্তমানে কারাগারে রয়েছে শিশু ইমনের বাবা জোহর আলী এই রায় সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান শিশু শ্রেণীর ছাত্র মোস্তাফিজুর রহমান ইমনকে দু সালের সাতাশ মার্চ অপহরণ করা হয় পরে মুক্তিপণের টাকা পাওয়ার পরও অপহরণকারীরা ইমনকে নির্মমভাবে হত্যা করে এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেয় বাবাকে হত্যার দায়ে ছেলে শরীয়ত মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দুপুরে আসামের উপস্থিতিতে জেলার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এই আদেশ দেন দু সালের ১৩ মার্চ মধ্যরাতে দুবাইল গ্রামের শরীয়ত তার বাবা ইব্রাহিম খলিউল্লাহকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত আহত করে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মারা যান গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে র্যাগিং করার অপরাধে আজীবন বহিষ্কৃত ছয় ছাত্রের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নাজমুল হক বাদী হয়ে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন মামলার আসামিরা হলেন মোহাম্মদ শিপন আহমেদ শাহিন মিয়া নাদিম ইসলাম হৃদয় কুমার ধর তুরজয় হাওলাদার ও আশিকুজ্জামান লিমন গত শনিবার সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র মোহাম্মদ রাজেশ হোসেন শিথিল ও মাহমুদুল হাসানকে ক্যাম্পাসের বাইরে গোবাড়া এলাকায় সোবাহান সড়কের লি সাহেবের মেসের ভেতরে নিয়ে অভিযুক্ত ছয় শিক্ষার্থী অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন অশ্লীল বক্তব্য অশালীন আচরণ শারীরিক আঘাত ও হুমকি প্রদর্শন ও ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয় পরবর্তীতে এই ভিডিওটি ভাইরাল হয় এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় ভারত থেকে পানি না আসায় প্রমত্তা তিস্তার অবস্থা এখন মরাখালের মতো আড়াই কিলোমিটার প্রশস্ত তিস্তা শুকিয়ে হয়েছে সাত থেকে দশ কিলোমিটার সাত থেকে দশ মিটার কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি চলতে পারছে না নৌকাও চরম বিপাকে হাটের তিস্তার পার ও চরাঞ্চলের লক্ষাধিক কৃষক ও শ্রমজীবীরা লালমনিরহাট থেকে এস দিলীপ রায় রিপোর্ট তিস্তায় পানি নেই মরতে বসেছে তিস্তা শেষ প্রকল্প সেচ সুবিধা না পাওয়ায় চরম দুরবস্থায় তিস্তা পাড়ের লাখ লাখ কৃষক স্যালো মেশিনে পানি তুলে ফসল উৎপাদনে খরচ পড়ছে বেশি কৃষিকাজে যে পানি যে সেচের প্রয়োজন সেটা আমরা মিটাতে পারতেছি না যখন পানি কম থাকে তখন আমাদের যাতায়াতটা একটু অসুবিধা হয় আবাদও একটু কম হয় অসহায় তিস্তা পাড়ের মৎস্যজীবীরাও কর্মহীন হয়ে পড়েছেন শত শত মৎস্যজীবী পরিবার ঠুকনে নদী মাছ পাওয়া যায় না এখন

মাঝখানে যেসব উঁচু চর আছে এই চরগুলি স্টাবল হওয়ার কারণে নদীর পানিটার পানি ধারণ ক্ষমতা নদীর হ্রাস পাচ্ছে যে কারণে নদীর দুর্বল ভেঙে যাচ্ছে নদীর প্রশস্ততা বাড়তেছে বিশাল প্রজেক্ট নিচ্ছি যেখানে বাইশ কিলোমিটার এলাকা তিস্তাতে আমরা ড্রেজিং করব এবং এই ড্রেজিংয়ের স্পয়েল দিয়ে আমরা আশেপাশে লোকাল যে রাস্তা আছে এটাকে ডেভেলপ করে বাঘ তৈরি করার একটা পরিকল্পনা আমাদের আছে তিস্তার পানি প্রবাহ নিশ্চিত করতে সরকারের দিকে তাকিয়ে লালমনিরহাটের হতদরিদ্ররা বাংলা বাংলাভিশন নিউজ টেস্ট সংবাদ বিরতি সাথেই থাকুন থাকছে চট্টগ্রামে কর্ণফুলি এবং খুলনায় ময়ূর নদী পাড়ের শতাধিক স্থাপনা উচ্ছেদ জমি উদ্ধার স্থানীয়রা সন্তুষ্ট কুড়িগ্রামে কলেজ ছাত্রের পা বাঁধা লাশ উদ্ধার পেটে ধারল অস্ত্রের আঘাত আপনারা বাংলা ভিশন সংবাদ স্বাগত আরেকবার বাংলা সংবাদে কুড়িগ্রাম শহরের পৌর এলাকায় উত্তর কামারপাড়া গ্রামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত শিক্ষার্থী হাবিবুর রহমান কুড়িগ্রাম শহরের কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং চিলমারির গোয়ালেরচর গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে লাশ উদ্ধারের খবর পেয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোসাম্মদ সুলতানা পারভিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাবিবুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ তবে তার পা বাধা ছিল পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে তিন দিনের উচ্ছাদ উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের কর্ণফুলি তীরের শতাধিক স্থাপনা উদ্ধার করা হয়েছে পাঁচ একর ভূমি অভিযানের প্রথম ধাপে সদরঘাট থেকে বারেক বিল্ডিং পর্যন্ত দশ একর জায়গা উদ্ধারের পর বসানো হবে স্থায়ী সীমানা পিলার উচ্ছেদ অভিযানকে স্বাগত জানালেও পর্যাপ্ত সময় না দেয় ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা বুধবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরের মাজির ঘাট এলাকায় তৃতীয় দিনের মতো শুরু হয় উচ্ছেদ অভিযান গুড়িয়ে দেওয়া হয় সার চাল চিনি লবণ ডালসহ বিভিন্ন পণ্যের গুদাম ও কারখানা অন্যদিনের চেয়ে এদিনের অভিযান ছিল একটু কঠিন শতাধিক বছরের পুরনো ও শক্ত কাঠামোর এসব ভবন ভাঙতে ব্যবহার করতে হয়েছে ভারী যন্ত্রপাতি অভিযানে সন্তুষ্ট স্থানীয়রা অসন্তুষ্ট ব্যবসায়ীরা এই রক্ষা করছে এবং এই উচ্ছেদ অভিযোগ করছে আমি সাধুবাদ জানাই বর্তমান সরকারকে আমরা নোটিশ কোনো নোটিশ পাইনি আমরা আর এস মূল্য যখন করতেছে আমরা জানি যে বিএস মূল্যে থাকবে এখন আর এস করতে গিয়ে আমাদের একশো তিরিশ ফুট চলে গেছে উচ্ছেদের পর নতুন করে কেউ স্থাপনা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন অভিযানের নেতৃত্ব দেয়া কর্মকর্তারা এর পরবর্তীতে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখানে কিছু স্থায়ী সীমানা পিলার নির্ধারণ করব যেগুলো একেবারে মাটির নিচে প্রায় তিন ফিট এবং উপরে আরো চার ফিট এরকম থাকবে এখানে প্রায় দুই শতাধিক আমাদের স্থাপনা রয়েছে তো এগুলো অপসারণের পর আমরা দ্বিতীয় এবং তৃতীয় ফেজের কাজ শুরু করব আর এস যে মার্ক যে দেয়া ছিল সে মার্ক অনুযায়ী আমরা অ্যালাইনমেন্ট করে দিচ্ছি যাতে আমরা এখানে এই জিনিসগুলো সরানোর পর যেন একটি সঠিকভাবে যেন সীমানাগুলো এবং যে একটা মার্ক যেন দিয়ে দিতে পারি দু সালে জেলা প্রশাসন কর্ণফুলী নদীর দুপারে দু অবৈধ স্থাপনা চিহ্নিত করে দু সালের ছ আগস্ট হাইকোর্ট এসব স্থাপনা উচ্ছেদের নির্দেশের পর দীর্ঘ জটিলতা কাটিয়ে শুরু হয় এ অভিযান এদিকে খুলনায় ময়ূর নদী ও বাইশটি খালের অবৈধ দখল উচ্ছেদের দ্বিতীয় দিনে রূপসা পাইকারি মৎস্যবাজার এলাকার খালে গড়ে ওঠা স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এ সময় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা গেছে সরকারি খালের বাড়িতে অবৈধ স্থাপনা ভাঙচুর হচ্ছে এতে আমরা এটাকে আমরা সাগবাদ জানাই এগুলো নিয়মিতভাবেই পরিদর্শন হবে এবং উচ্ছেদ করা হবে এবং ফিউচারে হয়তো এখানে একটা ওয়াকওয়ে তৈরি করে দিলে আমাদের জন্য খুব ভালো হবে উদ্ধার করা জায়গা যেন আবারও দখল না হয় সেজন্য দ্রুত ওয়াকওয়ে তৈরির দাবি এলাকাবাসীর বাংলা ভিশন নিউজ ডেস্ক কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছে সকাল সোয়া দশটার দিকে নগরের কচুয়া চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা হয় পুলিশ জানায় কুমিল্লা থেকে নাঙ্গুলকোট কোটগামী দোয়েল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দেয় এ সময় সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান আহত হন চালক সহ আরো চারজন তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবার দেশের আরও কিছু খবর নিয়ে দেখুন একটি রিপোর্ট মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা আর হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআইএতে এক কর্মশালায় এ হুঁশিয়ারি দেন তিনি আগামী নয় মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে হবিগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন সিভিল সার্জন সকালে সদর হাসপাতালের সভাকক্ষে তিনি সাংবাদিকদের সহযোগিতা চান এদিকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড উপলক্ষে কুমিল্লায় ব্রিফিং করেছেন সিটি মেয়র মনিরুল হক সাক্কু অন্যদিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা হয়েছে পটুয়াখালীতে তৃণমূল পর্যায়ে নির্যাতিত নিপীড়িত বিএনপি নেতাকর্মীদের বর্তমান পরিস্থিতি অনুসন্ধান শুরু করেছেন দলের কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শকত মাহমুদের নেতৃত্বে অনুসন্ধান কমিটি সকালে মহানগর বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে কথা বলেন পৌর এলাকায় স্থানীয়ভাবে উৎপাদিত হালকা মোটর যন্ত্রাংশ হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে সরকারি বেসরকারি সমন্বয়ের লক্ষ্যে অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হয়েছে যশোরে সকালে যশোর পৌরসভা ও সুইস কন্ট্যাক্টের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নূর ই টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সুইট টাঙ্গাইল শাখার কর্মসূচি পালন করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ আজ এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী ও সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরার নামে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে প্রসিদ্ধ বিকাশ কিষাণ নেতৃত্বাধীন ইউপিডিএফ নিষিদ্ধ ও তাদের মুখপাত্র ওয়েব পোর্টাল সি এইচ নিউজ ডট কম বন্ধেরও দাবি জানানো হয় এতে নাসরুইন গীতি নিউজ সংবাদ শেষ করবো বেয়ার কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেশে এবছরই হবে শতভাগ বিদ্যুতায়ন বিপুল ভোটে বিজয়ী করায় মানুষের ভাগ্য উন্নয়ন করবে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনের ট্রেনও কারো জন্য থামবে না বলেছেন ওবায়দুল কাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের এ বাস্তবায়ন হচ্ছে অভিযোগ বিএনপির বিএনপিরাপি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি অর্থমন্ত্রী জানালেন সব ব্যাংকেই করা হবে বিশেষ অদিত এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা সাড়ে সাতটায় এর আগে ছটায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা এতক্ষণ সাথে থাকায় সবাইকে